দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথিয়া আপনার নদীশোকা গ্রামের প্রামাণিক ফাইটারের মানে সামনে যে বাস দিয়ে সেটা একটা ট্রেন চলতেছে, তো আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন যে আসলে এরা কীভাবে মানে নদীতে ট্রেনিং দিচ্ছে, সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে ফলো করে বেশি করে শেয়ার করে দেবেন। বেশিরভাগ যারা আপনার নদীশোকা বা সামগ্রাম থেকে দেখতেছেন, যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা বেশি করে একটা হলেও শেয়ার করবেন, যাতে করে আমাদের এই ভিডিওটা বা আমাদের এই নৌকাটা সবার কাছে পরিচিত হয়, সারা বাংলাদেশে সবাই একটা হলেও শেয়ার করে দেবে। দেখতে পাচ্ছেন যে আসলে বাসের সব রেডি হচ্ছে আর পুরা নৌকাটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা পুরা নৌকা, একটা 72 হাত নৌকা, এবং এই সাইডে দেখার জন্য কোনো অভাব নাই, শুধু এই ট্রেনিং দিবে বিধায় পরবর্তীতে যে কোনো মেলায় গিয়ে এরা আর কি বাস শুরু করবে। দেখেন কত লোক, প্রচুর লোক সংখ্যা হয়েছে এখানে শুধু ট্রেনিং দিবে বিধে, এবং আপনাদেরকে মানে টানও দেখাবো আমি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা এই নৌকার ফুল আপনারা একটা টান দেখতে পারবেন যে এর গতি কতটুকু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের এই প্রামাণিক ফাইটার। তো যারা যারা দেখতেছেন ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। পিছিয়ে দেখেন হালদার আছেন বাউল ভাই, আইল ভাই, যারা মানে হালি কাজ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে যারা মানে বাইসে আছে তারা সমস্ত সবাই খাওয়া দাওয়া করতেছে আর কি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েই আর কি টান দিবে। রেস্ট বলতে মানে খাওয়া দাওয়া শেষ করি, কারণ হালকা কিছু খাইতে হলে শরীরে একটা এনার্জি হবে, আর এনার্জি আসলে টানটা দিলে একটু দ্রুত হবে। এভাবে কিছুদিন প্রশিক্ষণ, ফুল প্রশিক্ষণ দেওয়ার পরে যে কোনো একটা মেলাতে অংশগ্রহণ করে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করে আসবো। অবশ্যই সবাই আমাদের যাতে করে আমরা সবাই যে কোনো মেলায় গিয়ে ফাইনাল পুরস্কার নিয়ে আসতে পারি। এই নৌকার ভিডিও প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন, তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই নৌকার ফুল যে একটা বাজে যে মেলায় যাক না করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে গেছে, এখন টান দিবে, আর টান দিলে আপনাদেরকে টানের গতিটাও আমি দেখাবো যে আমাদের প্রামাণিক ফাইটারের গতিটা কেমন হচ্ছে। এখন কিন্তু মোটামুটিভাবে রেডি, এরা খাওয়া দাওয়া শেষ, এখন একটা টান দেবে, শেষ টানটাও আপনাদেরকে আমি দেখাবো। পিছিয়ে আছে বাউল ভাই, আইল ভাই, এরা সমস্ত কিছু হেল্প করতেছে, এবং এই নৌকাটাকে আমাদের গ্রামের সবাই মিলেই ইনশাল্লাহ এবার যে কোনো মেলায় গিয়ে জিতে আনবে এটা সবার আশা। তো টান কিন্তু আসলে এখন শুরু হওয়া যাবে, দেখেন যে আস্তে আস্তে দুর্বার গতিতে ইনশাল্লাহ আমরা এবার যে কোনো মেলায় গিয়ে জিতে আসবো। দেখেন কত সুন্দরভাবে, কত সুন্দরভাবে টানতেছে, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের প্রামাণিক ফাইটার। ধৈর্য সহকারে দেখবেন এবং কমেন্ট করবেন, জানাবেন যে কী অবস্থা চলতেছে এবং কোথায় কোথায় মেলা আছে সেটাও জানাবেন, আমরা সব প্রত্যেকটা মেলায় অংশগ্রহণ করার চেষ্টা করব। দেখেন চলছে, এটাই হচ্ছে আমাদের প্রামাণিক ফাইটারের হেলিকপ্টারের মতো যে একটা টান, উড়োজাহাজের মতো একটা টান, সেই টানটাকে দিয়ে দেখাচ্ছে যে আসলে আমরা কীরকম পারি বা কী করতে পারবো সামনে গিয়ে।